বন্ধুরা বাদলাবাস মন চাল সবাইকে স্বাগতম তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝখানে তো আজকে ফার্মে যাব তোমাদেরকে দেখাবো বাকিগুলো কী কী আছে আমি অলরেডি সিঁড়িতে দাঁড়িয়ে আছি তো যাবো ফার্মের ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাবো আজ কী কী কালেকশান আছে তোমরা ভিডিওতে সব কিছু দেখতে পাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ বাড়ি এসেছি ছুটিতে তোমাদেরকে দেখানো হয়নি তো সেই জন্য ফার্মে যাচ্ছি ফার্মে গিয়ে ভিডিওটা তোমাদের দেখাবো তৃণমূলে দেখো বাইরে আজকে প্রচণ্ড রোদ রোদের কালেকশন দেখো তো দেখতে পাবে এটা আমার ফার্ম দেখো প্রচণ্ড রোদ্দুর আছে এত ভিডিওতে ঠিক ক্লিয়ার আসছে কিনা জানি না তোমরা দেখতে পাবে ভিডিওতে আমি ফুল ভিডিও তোমাদের কাছে দেখাবো বেবি ফুড গেস্টের যা আছে চলো ফার্মের ভেতরে যাওয়া যাক দেখতে পাচ্ছ এটা আমার ফার্ম আজকে প্রচণ্ড রোদ্দুর ফার্মের ভেতরে তো তোমাদেরকে তো ভিডিও মানি বানাতে আসলাম যে সকল বন্ধুরা ভিডিও দেখো ঠিকই কিন্তু সাবস্ক্রাইবটা করে দাও তোমরা চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো নতুন নতুন ভিডিও দেখতে পাবে সবাই তো চলো আজকে ফার্মের ভেতরে যাওয়া যাক গিয়ে তোমাদের কালেকশনগুলো দেখানো যায় কী কী বেবি এসেছে না এসেছে তোমাদেরকে সব কিছুই দেখাবো যায় অলরেডি ফার্মের ভেতর চলে এসেছে দেখতে পাচ্ছ তো এইটা আমার যেটা নতুন লাস্ট বানিয়েছিলাম এটাতে আমি কিছুটা পায়রা রেখেছি তো সেটা এর ভেতরে রাখা আছে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাখানে দেখো দেখতে পাচ্ছো বন্ধুরা তোমরা পায়রা এগুলো নতুন একটা কালেকশন নিয়ে এসেছিলাম মানে নতুন নতুন পায়রা কিছু তুলেছিলাম সেইগুলোই আছে তোমাদেরকে সেইগুলোই দেখালাম কতটা দেখতে পাচ্ছি না যাই না পরে দেখবো ভিডিও তো কেটে যে দেখতে পেয়েছো কি দেখতে পাবনি তো চলো প্রিন্স কলোনির ভেতরে যাওয়া যাক প্রিন্স কলোনির ভেতরে গিয়ে এটা আমার প্রিন্সের গেট যেটা এই ঘরের ভেতরে আসতে হবে নর্মালি এটা হচ্ছে বাইরের গেট এই ঘরের ভেতরে আসার পর তারপরে এটা হচ্ছে প্রিন্স কলোনির গেট তো তোমরা তোমাদের সামনে প্রোগ্রেস দেখানোর জন্য একটা ভিডিও করেছি করে আগেবারে দিয়েছিলাম দিয়ে নতুন একটা ভিডিও দিয়েছিলাম তো সেই জন্য এটাও একটা নিয়ে আসলাম প্রোগ্রেস তারপরে কি কী আছে না আছে তোমাদেরকে দেখানোর জন্য তো এটা প্রিন্স কলোনিতে চলে এসেছি দেখতে পাচ্ছ এটা ফুল প্রিন্স কলোনি তো তোমাদেরকে নিয়ে চলে এসেছি প্রিন্স কলোনিতে তো যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেল করে বেশি বেশি করে শেয়ার করো তোমাদের সাপোর্ট করাতেই আমার চ্যানেলটা এগিয়ে আসবে প্রায় ছ মাস হয়ে গেল তোমরা একটু পাশে থাকো বাংলাদেশের বন্ধুরা অনেকেই কমেন্ট করছো অনেকেই দেখছো তো কারোর কোনো পাখি কিছু লাগলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমি তোমাদেরকে বলে দেবো কোথা থেকে কী নিতে হবে আর আমার ফার্ম থেকে যদি কেউ নিতে চাও তোমরা এসে নিতে পারো তোমাদেরকে কিছু প্রোগ্রেস দেখাই আজকে বলেছিলাম আমি ছুটিতে ডিউটিতে থাকি ছুটিতে বাড়ি গিয়ে তোমাদেরকে ভিডিও করে পাঠাবো তো কিছু প্রোগ্রেস আছে আমার কাছে সেগুলো তোমাদেরকে দেখাবো আমি চলো প্রোগ্রেসগুলো দেখো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো চলো প্রোগ্রেসগুলো দেখি তো বন্ধুরা ফার্স্ট স্টার্টিং করলাম তোমাদেরকে পাখিগুলো দেখিয়ে নর্মালে দেখতে হচ্ছে আমার এটা প্রিন্স কলোনি তো প্রচণ্ড রোদ্দুর আজকে রোদ্দুরে অনেকটাই চাপ প্রিন্স অনেকটাই হয়ে গেছে আমার কাছে যদি কোনো বন্ধু নিতে চাও তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমি তোমাদেরকে দিয়ে দেবো প্রিন্স প্রিন্সের যে বেবি প্রোগ্রেসগুলো এসেছে তোমাদেরকে আমি দেখাবো চলো তোমাদেরকে প্রিন্সগুলো দেখাই বেবিগুলো দেখাই দেখো সব থেকে ইউনিক প্রথম যেটা সেটা দেখাবো এটা আমার গেট এটা যেটা দিয়ে আসি তোমাদেরকে দেখেছিলাম এই যে গেট পদ্মা দেওয়া আছে এটা হচ্ছে বাইরের পোর্শনটা জানলা দেওয়া তো তার ফাঁকে একটা দেখো নর্মালে এই জায়গাটা হচ্ছে ডেয়াল যখন গেতে ছিল এই জায়গাটা খালি ছিল তোমরা দেখতে পাচ্ছ আমি পেপার দিয়ে আটকে দিয়েছিলাম মাটি দিয়েও আটকে দিয়েছিলাম তো তার ভেতরে প্রিন্স পাখি গিয়ে ডিম পেড়েছে তোমরা দেখতে পাচ্ছ তোমরা বেবিগুলো দেখতে পাচ্ছ কিনা আমাকে জানাবে দেখো তোমাদের জন্যই আমি ভিডিওটা বানাতে এসেছি তো সিম্পল এর ভেতরে বেবি দেখতে পাচ্ছ কি না তোমরা জানাবে এর ভেতরে কতগুলো বেবি আছে দেখো তিন চারটে বেবি আছে দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে নর্মাল যে বাঁশের জায়গাটা ছিল সেই জায়গাটা এখানে নেস্টিং তুলেছে এখন যে প্রিন্স পাখি যেখান থেকে সেখান থেকে ডিম পাড়ে তোমাদেরকে প্রথমে বলেছিলাম খুব ভালো পাখি যদি কেউ নিতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমি অনেক কম পয়সা তোমাদেরকে সেল করে দেব যদি আমাদের ঠিকানা মানে লোকেশান যেটা আছে আমার সেটা হচ্ছে সোজা বারাসাত শিয়ালদা থেকে ট্রেন ধরবে হাসনাবাদ লোকাল হাসনাবাদ লোকাল থেকে সোজা আসবে এসে হাস যে কেউ ফোন করবে আমি বলে দেব যে এখানে আসতে হবে মানে ওখান থেকে হাসনাবাদ থেকে গাড়ি ধরলে আমার বাড়ি পাঁচ মিনিট তো দেখতে পেলে গুলো দেখেছি চলো নেক্সট ভাঁড়টা দেখা যাক ভাটার ভেতরে ডিম আছে বন্ধুরা দেখতে পাচ্ছ এটাতে অনেকটাই ডিম আছে তোমাদেরকে দেখাতে পারছি কিনা বুঝতে পারছি না তবুও দেখো দেখো ডিম আছে এটাতে তোমরা দেখতে পেয়েছি আমি এক হাতে লাইট ধরে আছি এক হাতে ক্যামেরা ধরে আছি তো দেখো এটাতে ডিম আছে পাঁচ ছটা ডিম আছে দেখো এটাতে দেখে এটাতে বেবি বেরিয়েছে যেহেতু দেখতে পাচ্ছ পুরো বেবি ফটি লেগে আছে তো বেবি বেরিয়ে গেছে এটা থেকে চলো নেক্সট ভাঁড়টা দেখা যাক দেখো প্রিন্স তোমাদের বলেছিলাম এরা যেখানে সেখানে ডিম বাচ্চা করে তো এর দ্বিতীয় ভাঁড় মানে ওদিক থেকে দেখেছি তোমার তিন নম্বর গেল এটা চার নম্বর এর উপরে দেখো বেবি বেবি আছে মনে হচ্ছে তোমরা দেখতে পাবে ওটা আমি দেখাটা খুব টাফ খুব টাফ না এখান থেকেও বেবি বেরিয়ে গেছে হ্যাঁ এখান থেকে বেবি বেরিয়ে গেছে এর ভেতরে দেখি এর ভেতরে কিছু নেই তো দেখতে পাচ্ছ তোমাদের এই ভাঁড়টা দেখিয়েছিলাম চলো এর ভেতরে দেখবো বেবি যা ছিল তোমাদেরকে বাইরে দেখাচ্ছি আমি সব বেরিয়ে গেছে হ্যাঁ এর ভেতরে মনে হচ্ছে কিছু কালেকশন আছে দাঁড়াব ক্যামেরাটা ঘুরিয়ে ধরি তোমরা দেখতে পাবে এখান থেকে বেবি দেখানো প্রচণ্ড টাফ যেভাবে নেস্টিং করেছে দূর থেকে দেখো তোমরা দেখতে পাচ্ছি যেভাবে নেস্টিং রেখেছে এখানে বেবি দেখা অনেকটাই চাপের ব্যাপার তবু তোমাদেরকে দেখাচ্ছি এর ভেতরে দেখতে পাচ্ছ কিনা জানি না বেবি নড়ছে দেখো এদিক থেকে দেখো আরে অনেকটাই টাপ তোমরা কিভাবে নেস্টিং করেছে দেখো ভাঁড় যে আছে ভাঁড়ের উপরে ওর ভেতরে নড়ছে দেখো তিনটে বাচ্চা আছে তো তোমাদেরকে সেটা দেখালাম নেক্সট চলে এই ভানটা দেখাবো এই ভানটাতে দেখতে পাচ্ছো এটাতে এই ভানটাতে ডিম দিয়েছে এটাতে ডিম আছে তোমরা দেখতে পাচ্ছো ভানটার ভেতরে লাইট মারছে তাও দেখো ডিম দিয়ে রেখেছে এটাতে দেখি এটার ভেতরে ডিম আছে তোমরা দেখতে পাচ্ছ কি বন্ধুরা কমেন্ট করে আমাকে জানাবে তাহলে আমি অন্যভাবে দেখানোর প্ল্যান করবো পরের ভিডিওতে তো দেখো এটাতে দেখতে পাচ্ছ কিনা জানি না তোমাদের সব দিক থেকে আমি দেখানোর চেষ্টা করছি যেহেতু প্রচণ্ড প্রবলেম হয় এইভাবে যদি তোমাদেরকে দেখাতে যাই দেখো দেখতে কি কিনা বলবে আমাকে এটা দুটো ডিম আছে তো এর ভেতরে দেখো এর ভেতরে বেবি এসে গেছে দেখো কত সুন্দর চিক এসেছে তোমরা দেখতে পাচ্ছ দেখো একটা চিক আর দুটো বেবি এসেছে তো বন্ধুরা এই আমার প্রিন্স কলোনি প্রচণ্ড পরিমাণে বাচ্চা হয় তো দেখতে পাচ্ছ তোমরা যদি কেউ নিতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমি অনেক কম পয়সা সেল করে দেব তো দেখতে পাচ্ছ তো এটা দেখো এর ভেতরে ডিম আছে তোমরা দেখতে পাচ্ছ বলে মনে হচ্ছে তো যারা দেখতে না পাবে আমাকে কমেন্ট করবে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখো এটাতে ডিম আছে প্রিন্সের মুখগুলো ছোটো ছোটো হয় তো দেখানোর প্রচণ্ড প্রবলেম হয় তো সেইভাবে দেখাতে পারি না তবুও তিনটে ডিম আছে এটাতে তোমাদের তো দেখালাম বেবি হয়েছে একটা তোমরা মুখ দিয়েও দেখতে পারো আমি উপর দিয়ে লাইট মারছি দেখো এটা তোমাদের তো দেখালাম একটা বাচ্চা বেবি এসেছে এটাতে দেখো কতগুলো ডিম আছে লাইট জ্বালিয়ে জ্বালিয়ে তোমাদের দেখা যাচ্ছে নাহলে অন্ধকার ওর ভেতরে দেখতে পেতে না দেখো ওটাতে ডিম আছে এ পাশে একটা ডিম তিন চার পিস ডিম আছে এটাতে এগুলোতে দেখি এটাতে দুটো ডিম আছে এটাতে কিছু নেই এটাতে কিছু নেই এটাতেও কিছু নেই এটাতে হ্যাঁ কিছু নেই চলো ওপাশে পাশে ঘুম যাওয়া যাক আস্তে আস্তে দেখা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছ কি না বলবে আমাকে আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই তোমাদের জন্য তো তোমরা কমেন্ট করবে প্লিজ লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলটা পাশে থাকো তোমরা সমস্ত কিছু আপডেট দেখতে পাবে তো দেখো দুটো ডিম আছে এটার ভেতরে দেখতে পেলে এটাতে কি আছে বন্ধুরা আমি নিজেই আগে দেখিনি এটাতে কিছু নেই তোমাদেরকে দেখাতে পারবো না ওখান থেকে অনেক টাক তো নেক্সট ভাঁটা কী আছে চলো দেখি দেখতে পাচ্ছ কিনা আমি জানি না লাইট এর আলো পড়ছে বন্ধুরা অনেক যেহেতু মনে হচ্ছে ডিম আছে এর দেখো এটাতে দেখা যায় কিনা দেখি তোমাদের তবুও দেখা বন্ধুরা অতটা সহজ না এর ভেতরে এমন ভাবে রেখেছে ছাড়ো এটা কিছু নেই এটার ভেতরেও কিছু নেই এটার ভেতরে কি আছে একবার দেখব হয়ে গেছে দেখো এখানে একটা বেবি আছে যে নতুন বেরিয়েছে দেখতে পাচ্ছ এই সব মানে এই দু তিন দিন হলো হয়তো বেরিয়েছে বেবিটা কত ছোট বেবি দেখতে পেলে বেবিটা ওই দেখো উঠে গেছে কত ছোট্ট বেবি দেখতে পাচ্ছ দেখবে চলে এই ঘাণ্ডে দেখি বা মনে হচ্ছে হ্যাঁ ডিম আছে দেখো ডিম দেখা যাচ্ছে হ্যাঁ ডিম আছে তো বন্ধুরা এই ছিল আমার কালেকশান আমি পুরো এইদিকে চলে এসেছি তোমাদেরকে দেখানোর জন্যে তো ওই আমার স্ক্রিন সব দেখতে পাচ্ছ মোটামুটি কোনো বন্ধুদের ছিল ওই পাশটা যাওয়া যাক ওদেরকে তারপর দেখাবো এখানে দেখো দুটো বাচ্চা বসে আছে বাচ্চা অনেক বেরিয়ে গেছে বন্ধুরা এখানে দেখো এই সব বাচ্চা এগুলো সব বাচ্চা এ দেখো এখানে সব বাচ্চা বসে আছে মানে অনেক বাচ্চা যেগুলো ছিল সব বেরিয়ে গেছে এ দেখো এই একটা বাচ্চা উঠছে পেছনে এই একাই উড়ে উড়ে এই দেখো আমার হাতে এসে বসেছে দেখো বাচ্চাগুলো দেখো উড়ে চলে গেল এই যে বসে আছে তোমরা এই হচ্ছে আমার প্রিন্স কেউ কিনতে চাও নিতে চাও তোমাদের অনেক কম পয়সা দিয়ে দেব। তো তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করো আমি তোমাদেরকে অনেক কমে দিয়ে দেবো এই হচ্ছে আমার প্রিন্স পাখি যা ছিল তোমরা সবই দেখতে পাচ্ছ তো অনেক সুন্দর কলোনি বানিয়ে রেখেছি আমি এদের ফুল টেক কেয়ার করা হয় দেখভাল করা হয় তো তোমরা প্রিন্সগুলো সব দেখতে পাচ্ছ কোয়ালিটি খুব ভালো সব প্যাডেল আছে এইবারে অনেক বাচ্চা হয়েছে যদি কেউ নিতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমি মোটামুটি তিরিশ চল্লিশ মতো ছেড়ে দেবো তো তোমাদের জন্যেই আমি ভিডিও দেখাই যে তোমার পাশে দেখো লোকেশান তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে হাসনাবাদ থেকে আমার বাড়িতে পাঁচ মিনিট লাগে বাগাসাত শিয়ালদা থেকে ট্রেন ধরলে আমার বাড়িতে আসবে বাবাসাতের থেকে আসবে দেড় ঘন্টা শিয়ালদা থেকে আসো এক দু ঘন্টার মতো ট্রেন ধরবে সোজা হাসনগাদ লোকালে উঠবে ওখানে নামলে আমি বলে দেবো ওখান থেকে রামেশ্বরপুর আছে ওদের বাড়ি তো দেখতে পাচ্ছি অনেক অনেক প্রিন্স হয়েছে যদি আমি এই ছাড়া নিয়ে ছেড়ে দেবো যদি কোনো ভাই নিতে চাও তো নিতে পারো তোমরা দেখলে আমিও ঘেমে গেছি এর ভেতরে এলভিস্টারের সিট দেখতে পাচ্ছি ওপরে পুরো প্রচণ্ড গরম তো তোমাদেরকে দেখালাম যদি কেউ নিতে চাও তো আমার এখানে এসে তোমরা ভিজিট করে দেখে নিয়ে যেতে পারো এরকম কোনো অসুবিধে নেই আমার তোমরা স্বামী আসবে বাচ্চা দেখবে কোয়ালিটি দেখবে সেইভাবে এসে নিয়ে যাবে বাদ বাকি তোমাদেরকে আরও দেখাবো আমি জাভা কলোনির ভেতরে যাবো ওটা রাত্রি ভিডিও করে দেখাবো তোমাদেরকে ওটা অপেক্ষা করো একটা নেক্সট ভিডিও তোমাদের নিয়ে আসবো এটা প্রিডিওস দেখলাম পরে যাবা কলোনির প্রোগ্রেসটা দেখাবো কতটা ডিম কতটা কী সবই দেখাবো এটা ভেতরে প্রচণ্ড গরম এখন যাবা পাখি যেহেতু দেখতে পাচ্ছি অনেকটাই ওরা চিৎকার করছে তোমার ভেতরে গেলে প্রবলেম আছে দেখো বাচ্চাগুলো হ্যাপিং এর জন্য প্রচণ্ড দেখা করছে অনেক বাচ্চা হচ্ছে যেহেতু পুরো কুড়িটা বাচ্চা বেরিয়েছে এবার তোমাদেরকে দেখালাম এখনও বাচ্চা অনেক আছে ডিম প্রচুর আছে তো বন্ধুরা এই অবধি আমার ভিডিওটা যারা যারা আমার ভিডিওটা ভালো লাগে ভালো দেখো অনেক দূর থেকে প্লিজ কমেন্ট করো শেয়ার করো লাইক করো তোমরা আমার সাপোর্ট করো আমি তোমাদের পাশে আছি কোনো অসুবিধে নেই তো থ্যাংক ইউ বন্ধুরা এই অবধি ভিডিওটা বানালাম তোমাদের সঙ্গে ফের একটা নেক্সট ভিডিও নিয়ে এসে তোমাদের সুবিধা থাকবে তো তখন বন্ধুরা টাকা